আসতেছি, দাঁড়াও দাঁড়াও। এখন আমি কি তোমার সাথে ঝগড়া করবো? ঝগড়া করার মুডটা আমার নাই। আমি বাইরে গেছিলাম, আমার জরুরি কাজ ছিল তাই। আমার পারমিশন ছাড়া এখান থেকে এক পাও বের হবে না। কেন যাবে না? ফালতু তাকে সবকিছুই বলতে হবে, এমন কি ইম্পর্টেন্ট জিনিস দেখি তো। দজ্জাল যে বজ্জাত দেখায় এর মধ্যে আমি রোমান্টিক করব? আমার কারণে করি না, তোমার জন্য করি, ঘরের জন্য করি, সবার কথা চিন্তা করে করি। ঘর কি শুধু তোমার একলা? আমার কোনো কিছু নাই। আমি তো তাই বললাম না, আমি তো ঘরের কথা চিন্তা করলাম, বাবা আছে, আমি আছি, তুমি আছো, তুমি এই করোনার সময় বের হলো তাই বললাম, এটা কি আমার ভুল? আর আমিও তো সাথে বের হইনি, আমি বের হয়েছি জাস্ট যে ওষুধগুলো না আনলে বাবা খাইতে পারতো না, তুমি সুস্থ হইতে পারতো না, আমি চলতে পারতাম না, এগুলোর জন্য গেছি। হ্যাঁ বুঝলাম, আমিও তো খারাপ বলিনি, করোনার সময় বের হয়েছো তাই বললাম, আর আমি তো আমার ভুল বুঝতে পেরেছি। হ্যাঁ তুমি নিত্য প্রয়োজনের জন্যই গিয়েছো, আমি আমার ভুল বুঝতে পেরেছি তাই সরি বলছি। বিয়ের আগে তো এমন ছিল না। বিয়ের আগে তুমিও এমন ছিল না। কেমন ছিলাম আগে? তুমি এমন এই ধরনের এসব করতে না, আমি তো তোমার ভালোর জন্য ডাক দিয়েছি। তোমার সাথে সুখ দুঃখ এটা আমার কপালে নাই। হাজবেন্ড ওয়াইফ কত কিছু শেয়ার করা যায়, একসাথে নিচে থাকি, এক বিছানায় থাকি, বাট তোমার সাথে সামান্য একটু ভুল করে একটা ব্রাশ ধরছিলাম তার জন্য কত পারিশমেন্ট দিতে হয়েছে, সকালবেলা একটু নাস্তা করব তার মধ্যে কত পারিশমেন্ট, এত আমি কৈফিয়ত মানতে পারবো না বাপ। এই যে আমি এখন না খেয়ে বসে থাকছি, বাবা না খেয়ে বসে থাকছে, আসো খেতে, সরি বললাম তো, তুমি তো আগে এমন ছিল না। কেমন ছিলাম আগে? তুমি রোমান্টিকতা ছিল, সবকিছু শেয়ার করতে, সামান্য একটা কথা ওটাও শেয়ার করতে, আর তুমি এখন ব্রাশের কথা বলছো? আগে তুমি এমন খিটখিট এই ধরনের এসব করতে না। খিটখিট হবে না, হাজবেন্ড ওয়াইফ মানে কি সুখ দুঃখ সব শেয়ার করা, বাট তোমার সাথে সুখ দুঃখ শেয়ার করতে দূরের কথা, একটু শান্তি তো পাই না। আমি তো তোমাকে অকারণে ডাক দিইনি। শুধু এই একটা বিষয় নিয়ে তো কয়েকটা বিষয় নিয়ে তুমি আমার সাথে এই। আমি তো তোমার ভালোর জন্য ডাক দিয়েছি, আমি কি তোমাকে খারাপের জন্য ডাক দিয়েছি? ভালোর জন্য ডাক দিয়েছো বাপ, এখন আমার কিনে নেই, আমি এখন খাবো না, তোমাদের মধ্যে তোমরা কিনো। আমি না খেয়ে বসে থাকছি, বাবাও না খেয়ে বসে থাকছে, চলো সরি 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 আসো সরি। আব্বু আব্বু, আপনি
রাতটা কি করে ভাঙাতে হয় সেটা তুমি বলছিস। আমি যা দেখছি নিজের চোখে দেখছি। ও আমার কেউ না, একটাবার কথা শুনো প্লিজ। আমি কোনো কথা শুনবো না।